হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটি রেসিপি নিয়ে হোমমেড মেড কিভাবে কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় আপনারা নুডলস তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমার সাথে থাকবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নিয়ে যাক এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপ আর চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ দুটো ডিম আর সামান্য লবণ এটি হচ্ছে চালের গুঁড়ি হাফ কাপ তো আপনারা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন আমি ময়দাগুলোকে একটি বলে নিয়ে ময়দা লবণ এবং চালের গুঁড়ি প্রথমে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব তবে পানির পরিমাণটা ডিপেন্ড করবে আপনার ডিমের উপরে ডিমটা যদি বড় হয় একটু পানি কম লাগবে আর ডিমটা যদি ছোট হয় তাহলে পানি একটু বেশি লাগবে তো আমার ডিম দুটো বড় ছিল ফার্মের ডিম ছিল প্রথমে আমি ডিম এবং ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি একটু পানি দিয়ে দেব তো ডোটা এমন তৈরি হবে খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না মাঝামাঝি সাজের একটা ডো তৈরি করে নিতে হবে তো মনে হচ্ছে সামান্য একটু পানির প্রয়োজন আছে একটু পানি আমি অ্যাড করে দেবো খুব বেশি না খুবই সামান্য পানি অ্যাড করে দিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নেব এবং মথে নিয়ে এটাকে আমি পনেরো হতে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডেকে রেখে দেবো দশ হতে পনেরো বিশ মিনিটের জন্য তো পনেরো বিশ মিনিট পর ফিরে এলাম এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটু মুথে নেব প্রথমে আমি দুটি বড় রুটি বেলে নিব এর জন্য ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে তিন ভাগেও ভাগ করে নিতে পারেন এখন আমি একটি রুটি বেলে নুডলস কেটে দেখাবো আপনাদের রুটি বানানো খুবই সহজ তেমন কঠিন কোনো কাজ নয় আপনারা চাইলেই বাসায় এটা তৈরি করে নিতে পারেন তো দেখুন রুটিটি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না যেমন আমরা বাসায় রুটি তৈরি করে থাকি সেই রকম সেই অনুপাতে তৈরি করে নেবেন এখন এর মধ্যে আমি ময়দা ছিটিয়ে নিলাম খুব ভালো করে ময়দা ছিটিয়ে নিতে হবে ময়দা ছড়িয়ে নিয়ে এভাবে একটা ভাজ দিব এরপর এই ভাজের মধ্যেও আমি ময়দা ছটিয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা ভাজে ভাজে যেন নুডলসটা কাটার পরে খুব ইজিলি সেপারেট হয়ে যায় এভাবে ভাজ দিয়ে আমি নুডলসটাকে এখন কেটে নেব আর নুডলসের কতটুকু থিকনেস রাখবেন বা মোটা পাতলা ডিপেন্ড করে আপনাদের ইচ্ছা অনুযায়ী খুব বেশি মোটা আমি খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করব না এটা এই সাইজও করে নিতে পারেন অথবা আরেকটু চিকন করেও কেটে নিতে পারেন এভাবে করে আমি স দু নোটা রুটি বেলে কেটে নেব নুডলসগুলো তো দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার এখন একটু করে লম্বা করে ধরলেই এটাকে ভাজটা খুলে নিলেই নুডলসটা খুলে যাবে একটু ঝেকে দিলেই দেখুন সবগুলো নুডলস আমি ভাজ খুলে নেব। তো নুডলসের ভাজে যদি একটু ভাজ থাকে উঁচু সমান না হয় তাহলে এভাবে একটু ট্রেস করে নিলেই নুডলসটা পুরো সমান হয়ে যাবে দেখুন এভাবে করে তো আপনারা এভাবে ডাইরেক্টও রান্না করতে পারেন এখন তৈরি রেডি হয়ে গিয়েছে এটা নুডলসটা রান্না করার জন্য চাইলে সংরক্ষণও করতে পারেন এভাবে একটু টেনে দিলেই নুডুলসগুলো সোজা হয়ে যাবে তো আমার নুডলস রেডি এটি তৈরি করা খুবই সহজ তো আমি এটাকে এখন রান্না করব না যদি আপনারা সাথে সাথে রান্না করেন তাহলে সেক্ষেত্রে এর মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো আছে সেগুলো একটু ফেলে নিয়ে সেদ্ধ করে নেবেন আর আমি এখন এটাকে চুলার নিচে দিয়ে শুকিয়ে সংরক্ষণ করব তো আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে